Assalamualaikum. Welcome to Rong Dhonu Shat Kahon. আজকে আমি শিফার চ্যানেলে আসছি কারণ হলো শিফার ব্লগ করার সময় নাই কারণ সারা দিন ক্লাস করে বেচারি তারপর সন্ধ্যার সময় ঘুমায় তো আচ্ছা ঘুমায় না একটু মাঝে মাঝে ঘুমায় আর কি যাই হোক তো সারা দিনের ব্যস্ততার কারণে ও সময় করতে পারে না ভিডিও করতে তো আমি ওকে বললাম যে আজকে না হয় আমি তোমার চ্যানেলটাকে চ্যানেলের জন্য একটা ভিডিও করি ছোট একটা ভিডিও করি তো অলরেডি কি বলবো বেশ কিছুক্ষণ আগে আসছি আমি ছাদে শিফাকে দেখার জন্য যে ও কি করতেছে দেখলাম যে গাছে পানি দিতেছে আর গাছে পানি দিতেছে আর ও সুন্দর একটা আজকের ওয়েদারটাও বেশ সুন্দর একটু আমার কাছে মনে হচ্ছে অন্য অন্য দিনের তুলনায় আজকে বাতাসটাও একটু বেশি ছাদে তো বেশ ভালোই লাগতেছে এখন যাই হোক ওর চ্যানেলে আমি কথা কম বলি কাজ করি বেশি তো তোমাদের দেখাই আসো ও ছাদ বাগানে কি করতেছে সেটা তোমাদের দেখাই আর এখানে কিছু ডাল রেখেছে কেন রেখেছে সেটা আমি জানি না তো ওকে জিজ্ঞেস করি তো এখানে বেশ কয়েকটা শুকনো ডাল রেখে দিয়েছে এগুলো হলো এগুলো যে গাছে দেওয়ার জন্য কৃষ্ণচূড়া ডাল অনেক সময় কাজে লাগে বিভিন্ন গাছে যদি একটু লতা টাইপের গাছ থাকে সেগুলো অনেক সময় গাছের জন্য দরকার পড়ে একটু এই যে যেমন এই লতা জাতীয় গাছের জন্য একটা যে ছোট্ট একটা ডাল দিয়ে দিয়েছে ও এরকম আর কি টুকিটাকি কাজে লাগে তো আজকে ছাদ বাগানটা বেশ ভালোই লাগতেছে আমার অনেকদিন পর এখানে শিম গাছের ফুল দেখতে পাচ্ছি বেশ কিছু ফুল আসছে ভালো আছো আচ্ছা এখানে হলো কিছু টমেটো আছে কাঁচা টমেটো আর কাঁচা টমেটো এখন একটা বাজারে তেমন একটা পাওয়া যায় না কিন্তু যেহেতু এখন সিজনটা অলরেডি শেষ হয়ে গেছে তারপর আমাদের যেহেতু ছাদ বাগানে টমেটো যার কারণে কাঁচা টমেটো কিছু এখনও রয়ে গেছে তো এইগুলোতে গাছে অলরেডি অনেকটাই পানি দিয়ে দিয়েছে শিপা তো এই তো আর এই নয়নতারা গাছে অনেক ধরনের ফুল একসঙ্গে মানে নয়নতারারই দুই রকমের ফুল ভালো লাগতেছে বেশ গাছটাকে ক্যালাঞ্চু তো যাই হোক আমার কাছে মনে হয় যে ছাদ বাগানে যখন একটু ফুল হয় তখন একটু টুকিটাকি ভিডিও করা যেতেই পারে শিবু তোমার তোমার চ্যানেলের জন্য আমি ভিডিও করছি ভালো হয়েছে আচ্ছা আমি যে ইয়া গাছগুলো লাগাইলাম মটরশুঁটি গাছগুলো এগুলো একটা কি একটা মটরশুঁটি হবে না হবে গাছ তো হলুদ হয়ে মরে যাচ্ছে আর এই যে এটা কি একটা গাছ হয়েছে দেখো তো চিনো নাকি এটা কিন্তু ইয়া না ক্যালাকুস পাতা না এটা ওই ওই শেপেরই মানে যেটা ক্যালাকুসের শাক খায় সেই পাতা না জঙ্গল আর এখানে একটা বেগুনি হুড়হুড়ে ফুল আছে যেটা তোমরা নিশ্চয়ই ওর ভিডিওতে দেখেছো আমি আমার চ্যানেলেও দেখিয়েছিলাম মানে আমার চ্যানেল তো তৃষ্ণা ব্লগ তোমরা সবাই জানো তো তৃষ্ণা ব্লগ চ্যানেলেও দেখিয়েছিলাম হুড়হুড়ের ফুল তো এই বেগুনি ফুলটা যদিও কমন তারপরেও যেহেতু ছাদ বাগানে আর কোনো বেগুনি রঙের তেমন একটা ফুল নাই আছে টুকিটাকি ফুল কিন্তু যেহেতু এটা ছাদ বাগানের মাঝখানে রাখা হয়েছে বেশ ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না তবে সাদাটা আমার একটু বেশি ভালো লাগে আর শিফা তো যে কোনো ফুলই পছন্দ করে তো এখানে অপরাজিতা আছে অপরাজিতার এখানে এই গাছটাতে বেশ কয়েকটা ফুল আসছে তার কারণ হলো কলা যে খোসাটা আছে সেই খোসাটা ও ভিজিয়ে রেখেছিল তারপর সে পানিটা দিয়েছে যার কারণে এখানে অনেকগুলো ফুল একসঙ্গে ফুটেছে যেটা বলতে পারো অপ্রত্যাশিতই
কারণ একসঙ্গে আমরা ভাবছিলাম যে গাছটা মারা যাবে কিন্তু মারা যায় নাই আসলে এইখানে মোরগ ফুল আর ল্যান্টেনার ল্যান্টেনার এই গাছটা তো তোমরা মনে হয় ও আমি আসলে ভুল বলতেছি ল্যান্টেনার এই গাছটার সম্পর্কে আমি আমার চ্যানেলে বলেছিলাম এই চ্যানেলে হয়তো বলা হয় নাই এটা আমি নিয়ে আসছিলাম এই ডালটা গত বছর নিয়ে আসছিলাম ছোট্ট একটা ডাল নিয়ে আসছিলাম ওখান থেকে গাছ হয়েছে তো বেশ ভালোই লাগে যেহেতু ইয়েলো কালারের ল্যান্টেনাটা অ্যাভেলেবেল না যার কারণে বেশ ভালোই লাগে এই তো তুলসী গাছে ফুল দিয়ে ভরে গেছে এই ফুলগুলো কাটতে হবে ফুলগুলো কেটে দিলে গাছটা বেশ ভালোই থাকবে কিন্তু কবে কাটবো কখন কাটবো জানি না কারণ আমি তো আসলে তেমন একটা সময় দিতে পারি না এক হচ্ছে আমার বাসায় বিভিন্ন ধরনের কাজ থাকে বাইরের কাজ থাকে আবার দেখা যায় যে আমার কাজ থাকে মানে ঘরে বাইরে তারপর নিজের কাজ আর এগুলো করে আসলে আমি সময় করে উঠতে পারি না আর ছাদ বাগানটা মূলত সিফাই মেনটেন করে দু একবার হয়তো আমি একটু টুকিটাকি কাজ করি সেটা খুব কম তো যাই হোক এটাই আমার ছোট্ট একটা ব্লগ করে দিলাম ওরে যে আজকে ছাদ বাগানের আপডেটটা তোমাদের দেখাইলাম তো ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই তো ভালো থেকো সবাই ও কোনোভাবেই আজকে ভিডিওতে আসলো না ওর ভিডিওটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি রইলাম তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ইনশাল্লাহ নতুন ব্লগে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আর বেশি বেশি করে রংধনু সাত কাহনকে সাপোর্ট করো আল্লাহ হাফেজ।